বিরতির পর স্বাগত। ইতিমধ্যে রাজ্যবাসীর জন্য সুখবর, ভারতের নগরী অর্থাৎ বাণিজ্য নগরী মুম্বাইয়ে স্থাপিত নির্মাণ হতে যাচ্ছে ত্রিপুরা ভবনের, কার্যত এমনই সংবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগেও এই সিদ্ধান্ত গ্রহণ করার কথা ছিল। এখানে মন্দির নগরীতে একেবারে নির্মাণ হবার কথা ছিল ত্রিপুরা ভবনের। ইতিমধ্যে আবারও কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে ত্রিপুরা ভবন নির্মাণ হতে যাচ্ছে মুম্বাইয়ে। আমরা জানি কলকাতা সহ দিল্লি একাধিক জায়গায়, চেন্নাইতেও রয়েছে ত্রিপুরা ভবন, কিন্তু মুম্বাইয়ে ইতিমধ্যে ত্রিপুরা ভবন নির্মাণ হতে চলছে। কার্যত ভবনের কাজ খুব দ্রুত করতে যাচ্ছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই নির্মাণ হতে যাচ্ছে মুম্বাইয়ে এই ত্রিপুরা ভবন। রাজ্যবাসীর জন্য একেবারে সুখবর, আমরা গোটা রাজ্যবাসী এতদিন ধরে একটা চাহিদা ছিল যে বাণিজ্য নগরী মুম্বাইয়ে যদি একটি ত্রিপুরা ভবন নির্মাণ করা হয় তবে অনেকটাই সুবিধে হয়, এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু বর্তমান সরকার ইতিমধ্যেই মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বিপ্লব কুমার দেব এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন এবং সেই কথা তিনি সাংবাদিকদের সামনেও তুলে ধরেছেন, ইতিমধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহ কিন্তু পুনরায় মুম্বাইয়ে ত্রিপুরা ভবনের নির্মাণ করতে যাচ্ছেন, সেই খবরটা সংবাদ মাধ্যমে তিনি তুলে ধরেছেন। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে অর্ণব বিশ্বাস। অর্ণব, কি আপডেট রয়েছে? একদম অঙ্কিতা, যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে ত্রিপুরা ভবন আরো একটি প্রথমবারের মতো ত্রিপুরা ভবন হতে চলেছে মুম্বাইতে, এবং মুম্বাইতে এর আগে কিন্তু ত্রিপুরা ভবন নেই, আমরা সূত্রের মারফত সেই খবরটা পেয়েছি। যদিও এই মুহূর্তে অফিসিয়ালি কিন্তু কিছুই জানা যায়নি, কিন্তু যাই হোক আমরা সূত্রের মারফত সেই খবরটা পেয়েছি যে ল্যান্ড রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে ত্রিপুরা গভর্নমেন্টের নামে মুম্বাইয়ে, এবং বাণিজ্যিক শহর মুম্বাই, এই বাণিজ্যিক শহর মুম্বাইয়ে ত্রিপুরা ভবন হওয়ার তার তাৎপর্যটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। কারণ সাধারণ মানুষ যারা যাচ্ছেন বাণিজ্যের জন্য, বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু মুম্বাই শহরে কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে সাধারণ মানুষ গিয়ে থাকেন সেখানে, এবং তার জন্য যারা যাচ্ছেন সেখানে তাদের সুলভ মূল্যে থাকা এবং সুলভ মূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য অত্যন্ত একটা ভালো জায়গা স্বাভাবিকভাবেই ত্রিপুরা ভবন। এবং আমরা জানি যে যতগুলো ব্যাংক রয়েছে, শীর্ষ ব্যাংকগুলো রয়েছে, সেগুলোর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, তার পাশাপাশি বাণিজ্যের যে মেইন সেন্টার পয়েন্ট যদি আমরা বলি সেটা কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে বাণিজ্য এবং তার পাশাপাশি অন্যান্য বিষয়ের পাশাপাশি যদি আমরা দেখি ট্যুরিজমের কথাটা, টুরিস্ট কিন্তু প্রচুর সংখ্যক প্রতি বছর এই ত্রিপুরা রাজ্য থেকেও কিন্তু মুম্বাইয়ে যায়। কারণ আমরা জানি যে বলিউড অনেক সুপারস্টারের সেখানে বাড়ি রয়েছে, সেগুলো দেখতে যেরকম সাধারণ মানুষ যায়, এবং তার পাশাপাশি মুম্বাইতে অনেক দর্শনীয় জায়গা রয়েছে যেগুলো দেখতে কিন্তু প্রচুর মানুষ ত্রিপুরা থেকে মুম্বাইয়ে গিয়ে থাকেন। এতদিন পর্যন্ত খুব কস্টলি হোটেলে তাদেরকে থাকতে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার পাশাপাশি যারা অফিসিয়ালসরা রয়েছেন, অফিসিয়াল কাজে যাচ্ছেন, তারাও কিন্তু এই ত্রিপুরা ভবনের সুবিধা নিতে পারবেন। তোমাকে আরো কিছু তথ্য আমি দিয়ে রাখি যেটা আমরা অবশ্যই দিয়েছি। 1970 স্কোয়ার কিলোমিটার যেই ল্যান্ড রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের নামে, এবং মুম্বাইয়ের খার্গে অঞ্চলে এই ল্যান্ড রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, এবং যেটা আমরা জানতে পেরেছি খুব দ্রুতই কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হতে চলেছে, কনস্ট্রাকশন প্রসেস ইতিমধ্যেই চলছে, এবং পিডাব্লিউডির কাছে কিন্তু ইতিমধ্যেই রেফার করে দেওয়া হয়েছে গোটা প্রক্রিয়াটা। এবং তার পাশাপাশি যেটা তোমাকে অবশ্যই জানাবো অঙ্কিতা, যে প্রায়োরিটি বেসিসে কিন্তু এই কাজটা চলছে। কারণ আমরা জানি যে দিল্লিতেও কিছুদিন আগেই কিন্তু আরো একটা ত্রিপুরা ভবন সেখানে অলরেডি রয়েছে, পরবর্তী সময় দ্বারকা অঞ্চলে আরেকটা ত্রিপুরা ভবন স্যাংশন হয়েছে, সেই কাজগুলো যেরকম ভাবে খুব দ্রুত এগিয়ে চলেছে একই রকম ভাবে এই মুম্বাই ত্রিপুরা ভবনের যে কাজ সেটাও কিন্তু প্রায়োরিটি বেসিসে চলছে, রাজ্য সরকার কিন্তু সেটা চাইছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত প্ল্যানিং পর্যায়ে রয়েছে, কারণ প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, পিডব্লিউডি সেখানে প্ল্যানিং করবে, তারপরে কিন্তু জানা যাবে যে কতটা বিল্ডিং হবে, কিরকম বিল্ডিং হবে, এরিয়া অফ কনস্ট্রাকশন কতটা থাকবে, এবং কত টাকাই বা সেখানে খরচ হবে,
কতদিন সময় লাগবে সবটাই কিন্তু তারপরেই খোলসা হবে এমন তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যে বিষয়টা আমি তোমাকে আবারও বলবো অঙ্কিতা, যে বাণিজ্যিক শহর মুম্বাইতে এই ত্রিপুরা ভবনের যে নির্মাণ কাজ সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এই ত্রিপুরা ভবন নির্মাণ কাজ হওয়ার নির্মাণ হওয়ার পরে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং আমি যদি একটু দিল্লির কথাটা তোমাকে একটু বলি অঙ্কিতা, দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু যেটা তুমি বলছিলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পোস্ট করেছেন দিল্লির কথা, এবং দিল্লির যে বিষয়টা সেটা স্বাভাবিকভাবেই সেখানেও ল্যান্ড অ্যালট হয়েছে, এবং সেখানে প্রিমিয়াম দিতে হবে ত্রিপুরা সরকারকে, এবং সেই প্রিমিয়ামের মাধ্যমে কিন্তু জমির ক্রয় করেছে ত্রিপুরা সরকার দিল্লিতে, এবং তারপরে কিন্তু কনস্ট্রাকশন প্রক্রিয়া সেখানেও শুরু হয়ে গেছে। একই রকম ভাবে দিল্লি এবং মুম্বাই, দিল্লিতে অলরেডি একটা জায়গা একটা রয়েছে ত্রিপুরা ভবন, সেখানে জায়গা সংকুলান না হওয়ার কারণে আরো একটা অ্যালট কিন্তু করা হয়েছে, যদিও দাবি কিন্তু আরো একটা রয়েছে দিল্লিতে, কারণ দিল্লিতে প্রচুর মানুষ আমরা জানি, রাজধানীতে প্রচুর মানুষ যান, যদিও এখনো পর্যন্ত দুটো একটা রয়েছে এবং আর একটা স্যাংশন হয়েছে। এবং মুম্বাইয়ের কথা যদি বলি, মুম্বাই কিন্তু এই প্রথম ত্রিপুরা ভবনে স্যাংশন হয়েছে, ল্যান্ড অ্যালটমেন্ট ল্যান্ড রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের নামে। অঙ্কিতা দেখুন, অসংখ্য ধন্যবাদ অর্ণ বিস্তারিত তুলে ধরার জন্য। ইতিমধ্যেই মুম্বাই কিন্তু নির্মাণ হতে যাচ্ছে ত্রিপুরা ভবন, দিল্লির পর মুম্বাইয়ে এবার ত্রিপুরা ভবন নির্মাণকে কেন্দ্র করে একেবারে খুশির বাতাস বইছে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।